আমাদের মাঝে ট্যুরিস্ট ভিসা নিয়ে প্রচলিত যেসব ভুল ধারণা রয়েছে তা সম্পর্কে আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে। বাংলাদেশ থেকে খুব সহজে উন্নত বিশ্বের দেশগুলোতে ভিসা পাওয়া যায় না, এটা আমাদের ট্যুরিস্ট ভাই বোনদের জন্য খুবই দুঃখজনক। আমাদের অনেকেই আছেন যারা না জেনেই হাজার হাজার টাকা খরচ করেন ভিসার জন্য, তারা আদৌ জানেন না বাংলাদেশ থেকে তিনি কিভাবে ভিসা পাওয়ার যোগ্য হতে পারেন বা তিনি আদৌ কোনো যোগ্য ব্যক্তি ছিলেন কি না। আর এই সুযোগ নিচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ীরা যারা কিনা বিভিন্ন সময় লোভ দেখিয়ে পাসপোর্টের পূর্বে আশেপাশের দু তিনটা দেশের ভিসা থাকলেই উন্নত বিশ্বের দেশ যেমন অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিসার জন্য আমন্ত্রণ করে। আর এই লোভে যোগ্য অযোগ্য সবাই তখন সেদিকে দৌড়তে থাকে যেন ভিসার মালিক সেই কোম্পানিগুলো। আপনার যোগ্যতার সঙ্গে যদি সঠিক ডকুমেন্টস থাকে এবং নিয়ম অনুযায়ী সব জমা দিতে পারেন তাহলে আপনি ভিসা পাবেন নিশ্চিত। ইউরোপের উন্নত দেশগুলোকে নিয়ে গঠিত ইউরোপীয় ইউনিয়ন, আর এসব দেশে ট্যুরিস্ট ভিসায় আসাটা অন্যান্য দেশের ট্যুরিস্টদের কাছে খুব ইজি হলেও আমাদের ব্যাপারে তাদের রিকোয়ারমেন্টসগুলো বেশ জটিল। উন্নত দেশগুলোতে ভিসা পাওয়ার প্রধান শর্ত হচ্ছে আপনাকে তাদের নিকট ডকুমেন্টস সাবমিট করার মাধ্যমে প্রমাণ করতে হবে যে আপনি বাংলাদেশে অর্থনৈতিকভাবে অনেক ভালো আছেন এবং আপনি একজন নিয়মিত ট্যুরিস্ট এবং ট্যুর শেষে আপনি অবশ্যই যথাসময় দেশে ফিরে আসবেন। এই প্রমাণ ঠিকমতো না করতে পারলে আপনি কোনোদিনও ভিসা পাবেন না। তো কিভাবে প্রমাণ করা যেতে পারে আপনি দেশে ফিরে আসবেন, এই প্রমাণের জন্য এম্বাসি একজন ট্যুরিস্টের কোন কোন দিক খুব গুরুত্ব দিয়ে থাকে তার কিছু বেসিক দিকগুলো হচ্ছে: ১. আপনাকে ভালো বেতনের চাকরিজীবী অথবা ভালো আয়ের ব্যবসায়ী হতে হবে। ২. চাকরিজীবীর ক্ষেত্রে অফিস থেকে অফিসের প্যাডে NOC এবং স্যালারি সার্টিফিকেট জমা দিতে হবে। ৩. ব্যবসায়ীদের ক্ষেত্রে আপডেটেড ট্রেড লাইসেন্সের কপি এবং মাসিক আয়ও দেখাতে হবে। ৪. চাকরিজীবীদের ব্যাংক স্যালারি অ্যাকাউন্ট থাকতে হবে এবং ব্যবসায়ীর ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানের নামেও ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। ৫. আপনার মাসিক আয়ের সাথে ব্যয় এবং ব্যাংকে অবশিষ্ট সেভিংয়ের একটা মিল থাকতে হবে। ৬. আলাদা একাধিক ব্যাংক সেভিং অ্যাকাউন্ট দেখানো যেতে পারে। ৭. ব্যাংক স্টেটমেন্টের একটা ধারাবাহিকতা থাকতে হবে, যেমন দুই দিনের মধ্যে লাখ লাখ টাকা জমা দিলে হবে না, এতে তারা অ্যাকাউন্ট সাজানো মনে করবে এবং ভাববে আপনি কারো কাছ থেকে টাকা ধার নিয়ে ব্যাংক অ্যাকাউন্টে জমা করেছেন। ৮. টিন সার্টিফিকেট থাকতে হবে। ৯. দীর্ঘদিনের FDR অথবা সঞ্চয়পত্র থাকতে হবে। ১০. যে কোনো সম্পদ যেমন নিজের নামে জমি, ফ্ল্যাটের দলিল অধিগ্রহণযোগ্য। ১১. বছরে একবার অথবা দুইবার বিদেশে ভ্রমণ করা থাকলে ভালো, তবে ভিসার জন্য ১০ দিনের মধ্যে তিনটা দেশ ঘুরলে হবে না, তাহলেও মনে হবে এটা সাজানো। ১২. বিবাহিতদের জন্য ভিসা পাওয়া অগ্রাধিকার, তবে সেক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়কেই একসাথে একই সময়ে পূর্বের দেশ ভ্রমণের প্রমাণ রাখতে হবে। ১৩. শুধুমাত্র ঘোরার উদ্দেশ্য নিয়ে নয়, বরং বিভিন্ন অকেশনকে উদ্দেশ্য হাইলাইট করে ভিসার জন্য আবেদন করতে হবে। ১৪. ইনভাইটেশন অথবা হোটেল বুকিং থাকতে হবে, আবার অনেক ক্ষেত্রে ইনভাইটেশন লেটার জরুরি। এছাড়াও কিছু কিছু এম্বাসি ভিসার জন্য ইন্টারভিউ নিয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই কনফিডেন্সের সাথে সকল প্রশ্নের উত্তর দিতে হবে, তবে ওভার স্মার্ট হওয়া ভালো নয়। তাদের প্রথম প্রশ্নই থাকবে আপনি কেন যেতে চাচ্ছেন তাদের দেশে, এই ব্যাপারে সঠিক এবং গুরুত্বপূর্ণ উত্তর দিতে হবে। উল্লেখিত এসব বিষয় সব দেশের ক্ষেত্রে একেবারে এক নাও হতে পারে, সেক্ষেত্রে আপনি যে দেশে ভিসা করুন না কেন সেই দেশের ওয়েবসাইট ভিজিট করে তাদের রিসেন্ট চেকলিস্ট সংগ্রহ করুন এবং সেই অনুযায়ী সকল ডকুমেন্টস সাজাতে পারেন। আর মনে রাখবেন আপনার যে কোনো বাংলা ডকুমেন্টস অবশ্যই ইংরেজিতে অনুবাদ সহ তা নোটারি করে জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার সময় লক্ষ্য রাখুন আপনার ডকুমেন্টস যেন ঝকঝকে এবং ডিসিপ্লিন থাকে, অস্পষ্ট এবং অগোছালো কাগজ তাদের কাছে বিরক্তির কারণ হতে পারে। এমনভাবে ডকুমেন্টসগুলো জমা দিবেন যাতে তারা হাতে নিয়ে খুব সহজেই সব বুঝতে পারেন। এছাড়াও জমাকৃত সকল তথ্য অবশ্যই সত্য হতে হবে যাতে তারা অনুসন্ধান করলে সব সঠিক তথ্য পেতে পারে। নিজেকে ভিসা পাওয়ার যোগ্য করে আবেদন জমা দিবেন অথবা অযথা রিফিউজ হয়ে আপনার পাসপোর্টকে নষ্ট করবেন না, কারণ কোনো দেশে একবার রিফিউজ হলে পরবর্তীতে আপনি যোগ্য হলেও সেই দেশে আর ভিসা দিতে চায় না। তবে আপনাকে আরও একটি কথা মাথায় রাখতে হবে, আপনি যদি খুবই যোগ্য কিংবা সুপারস্টারও হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা থাকবে 80%-এর বেশি। পরিবেশ, পরিস্থিতি আর আপনার কোনো প্রকার ভুলের কারণেও আপনার ভিসা রিফিউজ হতে পারে, তো এর জন্য যে কোনো দেশে ভিসা আবেদনের পূর্বে বেশ সতর্ক থাকতে হয়। তো এই ছিল ভিডিওটি, ধন্যবাদ।